হাসপাতালের বেডে কাতর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের ছাত্র হায়াতুল্লাহ শুভ। তার শরীর জুড়ে বেধড়ক মারধরের জখম। বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের 324 নম্বর কক্ষে শনিবার হায়াতকে রড ও লাঠি দিয়ে পেটায় তিনজন, তবে তাদের কাউকে চিনতে পারেননি হায়াত। এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। হায়াতুল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে আবাসিক হল থেকে মালামাল নিতে ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে ক্যাম্পাসে আসেন শনিবার সকালে। জিরো পয়েন্ট থেকে তাকে তুলে নিয়ে যায় তিনজন। ছাত্রলীগ করে কেন হলে থাকতি বলে আব্দুর রব হলের 324 নম্বর কক্ষে আটকে তাকে রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তারা। বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের অধ্যক্ষ এ কে এম আরিফুল হক বলেন, একজন ছাত্র অপরাধী হলেও তাকে এভাবে মারধর করা যায় না। অন্যদিকে সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর তানফির মোহাম্মদ হায়দার আরিফ। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বাকি বিল্লাহ বিকুলকে হেনস্থা করে ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য করেছে শিক্ষার্থীদের এক অংশ। শনিবার রবীন্দ্র নজরুল কলা ভবনে এ ঘটনা ঘটে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর দ্বিতীয়বারের মতো তাকে ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য করা হলো। এ বিষয়ে অধ্যাপক ডক্টর বাকি বিল্লাহ বিকুল বলেন, আমি কষ্ট পেলেও আমার প্রিয় শিক্ষার্থীদের প্রতি কোনো অভিযোগ নেই। আমার হৃদয় ব্যথিত হলেও শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনব না। শিক্ষার্থীরাই আমার প্রাণ, তাদের মাঝেই আমি বেঁচে থাকতে চাই। তাদের অর্জন, তাদের সফলতায় আমার আলো, তাদের মাঝেই আমি আমার উজ্জ্বলতা খুঁজে পাই। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি তখন ব্যস্ত ছিলেন এবং পরবর্তীতে মন্তব্য করবেন বলে জানান। তবে পরবর্তীতে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।